আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমাদের যে ভার্চুয়াল মোডে যে এক্সামটা হচ্ছে তার যে রিটেন সেকশনটা সেটা তোমাদেরকে পিডিএফ করে পাঠাতে বলা হচ্ছে, কিন্তু তোমরা দেখা যাচ্ছে অনেক জনই পিডিএফ করতে পারছো না। তাই আজকে একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা ওই রিটেন সেকশনটার পিডিএফ করে স্যারদেরকে পাঠাবে। এর জন্য ফার্স্ট যে কাজটি আমাদেরকে করতে হবে, আমাদেরকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে ক্লিক করো। প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বার যেখানে আছে সার্চ বারে লিখবে এমএস অফিস, তারপর সার্চ দিয়ে দেবে। সার্চ দেওয়ার পর দেখো তিন নম্বর যে অ্যাপটা আসছে মাইক্রোসফট অফিস বলে, হ্যাঁ ওটার উপর ক্লিক করো, তারপর ওটাকে ইনস্টল করো। দেখো এটা ইনস্টল হয়ে যাওয়ার পর ওপেন অপশনটা আসবে। হ্যাঁ, তাহলে এবার যদি আমরা হোম স্ক্রিনে চলে যাই তাহলে আমরা দেখতে পাবো অ্যাপটি ইনস্টল হয়ে গেছে। দেখো চলে এসো এখানে, দেখো এখানে অফিসটা আমার ইনস্টল হয়ে গেছে, অফিস আইকনটা এখানে চলে এসেছে। এবার আমার যখন পরীক্ষা দেওয়া হয়ে গেল তখন অফিস অ্যাপটা আমি খুলব। সেটা হলো দেখো প্রথমে এটা অ্যালাউ করবে, তারপরে একটু ওয়েট করবে এখানে। গেট স্টার্টেড, সাইন ইন লেটারে ক্লিক করবে। হ্যাঁ সাইন ইন লেটার, তারপর নেক্সট, ডোন্ট সেন্ড অপশনাল ডাটা বা যে কোনো একটা অ্যাকসেপ্ট করো। হ্যাঁ অ্যাকসেপ্টে ক্লিক করো, ক্লোজে ক্লিক করো। তাহলে এরকম খুলে গেল। হ্যাঁ এরকম যখন আসবে দেখো প্রিমিয়াম কিনতে বলবে, তখন স্কিপ ফর নাও ক্লিক করবে। তাহলে তোমার রেডি, দিস অ্যাপ ইজ রেডি ফর পিডিএফ মেকিং। তাহলে এবার ফিরে চলে এসো। এবার দেখো আমার পরীক্ষা দেওয়া হয়ে গেছে, হ্যাঁ তাহলে আমার পুরো খাতা রেডি হয়ে গেছে। এবার আমি কী করবো না অফিস অ্যাপটি খুলব। অফিস অ্যাপটি খুললে এখানে যে প্লাস সাইনটি আসছে দেখতে পাচ্ছ, এই প্লাস সাইনে এখানে যেটা আছে এই প্লাস সাইনে ক্লিক করো। প্লাস সাইনটি ক্লিক করলে দেখতে পাবে এরকম অপশান তোমার সামনে খুলে যাবে। তাহলে মিডিল কার যেটা আছে লেন্সে ক্লিক করবে, লেন্সটা ক্লিক করো। লেন্সটা ক্লিকে আরেকবার অ্যালাও এখানে ক্লিক করো, তারপর সাইনটি ক্লিক করবে, তোমার সামনে এরকমভাবে অ্যাপটি খুলে যাবে। দেখো এবার মনে করো তোমার এইটি হলো তোমার অ্যান্সার শিট, তাহলে এটিকে আমি আমাকে স্ক্যান করতে হবে। তাহলে এইভাবে তুমি ধরো, দেখো এখানে যে লাল রেড মার্কটি যেটা দেখাচ্ছে কি না, এটি হলো এআই তোমার অটোমেটিক ডিটেক্ট করছে। হ্যাঁ তোমার অ্যান্সার ইস মানে যে খাতারে কতটা মানে তোমাকে ছবিটা তুলতে হবে। তাহলে এরকম দেখো এবার এখানে ক্যাপচারে ক্লিক করো, ফার্স্ট পেজ ক্লিক হয়ে গেলো। দেখো অটোমেটিক তোমার সেকশনটাকে এখানে ক্লিক করে নিয়েছে। মনে করো তোমার একটু কেটে গেছে মানে খাতার একটু কিছু কেটে গেছে, তাহলে এরকম তুমি অটোমেটিক এগুলোকে সিলেক্ট করে নিতে পারো। এগুলোকে বাড়িয়ে কমিয়ে এরকম হয়ে গেলো। কনফার্মে ক্লিক করো। কনফার্মে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে দেখো নিচের দিকে চলে এসো, অ্যাড প্লাস দেওয়া আছে একদম নিচে এই কর্নারে। এখানে দেখো একদম নিচে ডান বাঁ দিকে অ্যাড প্লাসে ক্লিক করো। এখানে ক্লিক করার পর এবার তুমি যত ইচ্ছা পেজ এখান থেকে ছবি তুলতে পারো। এবার চলো সেকেন্ড পেজ, চলো দেখো সেকেন্ড পেজ এরকম করে ই করো। যখন দেখো সিলেক্ট ঠিকঠাক হয়ে গেছে, ক্যাপচারে ক্লিক করো, আবার দেখো ঠিকঠাকই ছবিটা তুলেছে। হ্যাঁ কনফার্মে ক্লিক করো, তারপর আবার চলে এসো থার্ড পেজে। থার্ড পেজ এইভাবে সিলেক্ট হয়ে গেছে, ক্যাপচারে ক্লিক করো, কনফার্মে ক্লিক করো। এরকম করে তুমি গাদা যত খুশি পেজ এখানে তুমি কী করে নিলে, স্ক্যান করে নিলে। এবার দেখো এই যে লাল যে রেড সার্কেলটি এখানে আছে যেটা অ্যারো দিয়ে চিহ্নিত করা হচ্ছে, এখানে ক্লিক করো, এখানে ক্লিক করো, তারপর এখানে তুমি চলে আসবে। এবার তুমি মনে করো কোনো একটা ফাইল তোমার এখানে আর কি দুবার হয়ে গেছে, তাহলে ডিলিট করবে, মোর অপশানে ক্লিক করো। দেখো সেটাকে দেখবে ডিলিট করে দিতে পারবে তুমি এখান থেকে, ডিলিট অপশন অপশনটা দেখে চলে এসছে। বা তুমি এখানে কোনো কিছু রোটেট করতে পারো, এটাকে রোটেট যেভাবে ভুলভাবে ছবি তুলে ফেলেছিলে রোটেট করে দাও, ক্রপ ক্রপ করতে পারো। ঠিক আছে এভাবে হয়ে গেল। এখানে এটা যখন পুরো হয়ে যাবে তারপর উপরের দিকে যে অপশানটা আছে একদম দেখতে পাচ্ছ, একদম উপরে
ডান দিকে যে অপশান বলে অপশানটি আছে এখানে ক্লিক করো। এখানে ক্লিক করলে এরকম একটি দেখো তোমার সামনে পেজ খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছ যে পিডিএফ, পিডিএফে ক্লিক করো। পিডিএফে ক্লিক করার পর এটাকে নিচে নামিয়ে দাও। এবার এই ডান যে অপশানটি আছে ডান অপশানটিতে ক্লিক করো। তোমার পিডিএফ রেডি হয়ে গেছে। এবার দেখো উপরে স্ক্যান 02 সেপ্টেম্বর ইত্যাদি লেখা আসছে। এখানে যে থ্রি ডটটা দেখতে পাচ্ছ এই একদম উপরের ডান দিকে এই থ্রি ডটটাতে ক্লিক করো। এরকম ক্লিক করলে রিনেম অপশানটি চলে আসবে। এবার লিখে দাও তোমার রেজিস্ট্রেশন নাম্বার কিছু একটা লিখে দাও, শাহানুর তোমার নামটা লিখে দেবে। রিনেম অপশানটা ক্লিক করে দিলে এবার তুমি দেখো একদম নিচে ডান দিকে দেখো এখানে একটা শেয়ার অপশান আছে লাল সার্কেলের ভিতরে দেখো, এখানটাতে ক্লিক করো। এখানে ক্লিক করে এরকম তোমার সামনে খুলে যাবে। এবার তুমি হোয়াটসঅ্যাপে পাঠাবে স্যারকে, হোয়াটসঅ্যাপে ক্লিক করো। এবার হোয়াটসঅ্যাপে ক্লিক করো। এবার তুমি কোন গ্রুপে পাঠাবে, হ্যাঁ এখানে দেখো মনে করে তুমি আমাদের 7-এর গ্রুপে তুমি পাঠাবে, তাহলে এখানে আমি গ্রুপে ক্লিক করলাম, সিলেক্ট করলাম, এখানে সেন্ড করে দিলাম। সবুজ সার্কেলটাতে ক্লিক করলেই তোমার দেখো এখানে কী নিয়ে নিল, এখানে আপলোড হয়ে যাবে। বুঝতে পারলে? সিম্পল প্রসেস, যে অসুবিধা থাকলে আমাকে বলবে। হ্যাঁ।